মিশন 2021 বাস্তবায়নে জেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে রংপুর জেলা পরিষদ। প্রকল্পগুলোর আওতায় জেলার পীরগাছা উপজেলায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সংবলিত একটি অডিটোরিয়াম। 31% জমির উপর নির্মিত 500 আসনের অডিটোরিয়ামটি আগামী জুলাইয়ের মধ্যে উদ্বোধনের আশা করছেন সংশ্লিষ্টরা। জনসভা করার আমাদের কোনো স্থান ছিল না, বসার কোনো স্থান ছিল না। জনসভা, বিয়ে, শাদী, সেমিনার, বিভিন্ন কর্মকাণ্ড আমরা এই বিল্ডিংটা ব্যবহার করতে পারবো। এই হল রুমটা হওয়ার কারণে দোকান ব্যবসা যারা করে তারা অনেক মুনাফা পাবে। এখানে লোকজনের সমাগম হলে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রংপুর জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে ডাকবাংলো পরিচালনা করে আসছে। পীরগঞ্জ উপজেলায় 80 লাখ টাকা ব্যয়ে একটি ডাকবাংলোর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। বাইরে থেকে আগত যারা আসবেন তাদের থাকার একটা সুবন্দোবস্ত হবে যা পূর্বে ছিল না। উন্নয়নমূলক কর্মকাণ্ড এই সরকারের আমলে আরও বেশি হয়, এজন্য আমরা আশা করি 70 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি। এর মধ্যে এডিবি থেকে 381টি প্রকল্প এবং আমাদের নিজস্ব হলো 26টি, মোট 460টি প্রকল্প কাজ চলমান। এছাড়া 10 লাখ টাকা ব্যয়ে রংপুর শহরের দক্ষিণ গুপ্তপাড়া জামে মসজিদের সংস্কার কাজও শেষের দিকে। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মাহিগঞ্জ সাতমাথায় মুক্তিযুদ্ধের ম্যুরাল, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন, জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রাবাস এবং সদর উপজেলার কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ। আর এই বিভিন্ন অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়েই প্রতিষ্ঠাকাল থেকেই জেলাবাসীর পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা পরিষদ। দারিদ্র দূরীকরণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষা, সাংস্কৃতিক চর্চা বিভিন্ন বিষয়ে স্থানীয় সরকারের মাধ্যমে যাতে জনগণের দ্বারে যেয়ে পৌঁছে সেই জন্য জেলা পরিষদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করার জন্য সরকার আগ্রহী এবং জনগণই যথেষ্ট উপকার পাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেই মূলত জেলা পরিষদের প্রতিষ্ঠা। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে সাধারণ জনগণের এটাই প্রত্যাশা। রংপুর থেকে ফিরে সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।